এরপরে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ যেখানে যুলকারনাইন যুলকারনাইন যে আপনার আপনার ওই যে প্রাচীর যেটা বানিয়েছিল সেই প্রাচীর ভেঙে ওই সময় ইয়াজুজ মাজুজ আবার আসবে তারা আপনার মুসলমানদের জন্য আতঙ্ক হয়ে যাবে মানুষেরা সব লুকিয়ে যাবে ইয়াজুজ মাজুজ বাহিনী এসে মনে করবে যে সব মানুষকে মনে হয় আমরা বিনাশ করে ফেলেছি এবার তারা বলবে দুনিয়ার মানুষ তো আর শেষ এবং আসমানে যারা আছে তাদেরকে হত্যা করার পালা আসমানের দিকে তীর ছুড়বে আল্লাহ রাব্বুল আলামিন তীরের মাথায় রক্ত দিয়ে তীরকে আবার প্রত্যাবর্তন করবেন তীরের রক্ত দেখে মনে করবে যাক দুনিয়ার মানুষও শেষ আসমানের সবকিছু শেষ এবার তারপরও তারা এই অবস্থায় যখন থাকবেন মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে লুকিয়ে থাকবে এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তূর পর্বতে উঠতে বলবেন তূর পর্বতে উঠে ইয়াজুজ মাজুজ শক্তিশালী হবে তাদের সমকক্ষ কেউ নাই কেউ দাঁড়াতে পারবে না তাদের সমকক্ষ হয়ে কেউ তাদের বিপরীতে যুদ্ধ করে পারবেও না ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন এবং মুসলমানরা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার পোকা ইয়াজুজ মাজুজের এই ঘাড়ে দিয়ে দিবেন এই পোকা এসে তার কামড়েই সব মানুষ মৃত্যুবরণ করবেন এরপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তূর পাহাড় থেকে নেমে আসবেন এসে দেখবেন দুনিয়ার কোনো জায়গাই নাই শুধু লাশ আর লাশ আর লাশ এমন দেখে আল্লাহর কাছে আবার দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাখি পাঠাবেন এই পাখিগুলো এই লাশগুলোকে কাফেরদের লাশগুলোকে উঠিয়ে উঠিয়ে সমুদ্রতে সব ফেলে দিবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে বৃষ্টি বর্ষণ হলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর রহমত অবতীর্ণ হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই খিনজির শুকর হত্যা করবেন তা ক্রুশকে বিনাশ করবেন তারপরে সব দিন খতম হয়ে যাবে একমাত্র মিল্লাতান ওয়াহিদান শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা হবে একমাত্র ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকবে না এইভাবে সাত বৎসর তিনি থাকবেন ইমাম মাহদিও তিনি ইমাম মাহদিও এসে সাত বছর থাকবেন ঈসা আলাইহিস সালাম সাত বছর থাকবেন কেউ বলেছেন যে অন্য হাদিসে আছে চল্লিশ বছর এ নিয়ে ইখতিলাফ মত কাছে আমরা ওদিকে যাব না তিনি মারা যাবেন মারা গেলে মুসলমানরা তার জানাজা পড়বেন তাকে দাফন করবেন